তাড়াতাড়ি ফেরা আমার পক্ষে সম্ভব নয়। এই 10,000 টাকা আমাকে পেতেই হবে। তবে ভয় হয় অন্য কেউ না ছিনিয়ে নেয়, সেই জন্য খুব সাবধানে কায়দা করে। চিঠি লিখছিলেন? এ বন্ধুকে। ও, তা লুকালেন কেন? শোনো মঞ্জু, দেখুন আপনি আমার নাম ধরে ডাকবেন না। আমি বড় লোকের দাম্ভিক মেয়ে, আমার দম্ভে লাগে। তাহলে ওগো হ্যাগো এসব বলি কেন? মিস চৌধুরী বলতে পারেন না? চক্রবর্তী যখন আসবে, চক্রবর্তী 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 কি হয়েছে বলো, কি কি হয়েছে? হ্যাঁ, ও যে আরশোলা, আরশোলা? হ্যাঁ, মানে আরশোলা দেখলে না উনি। ও, তা হবে। মানে এক একটা লোক এক একটা জিনিস দেখলি। এই আমি যাব, পুলিশ দেখতে পারি না, কিন্তু আমার ভাগ্যে এই মাত্র যে পুলিশ এসে হাজির। জিজ্ঞেস করছিল নতুন কোনো ভোটার এসেছে কিনা। ভাগিয়ে দিয়েছি, ভাগিয়ে দিয়েছি। আচ্ছা, হোটেলে যখন নতুন বোর্ডাররা আসে তখন কি পুলিশ থেকে খবর নিতে আসে? হ্যাঁ, তা আসে বই কি। তার উপর ধরুন গিয়ে 10,000 টাকা পুরস্কার। ও, তাহলে তো আপনি পুলিশে গিয়ে খবর দিতে পারেন। আমি তা করব না, কারণ পুলিশে খবর দিলে আমার নিজেরই ক্ষতি। ক্ষতি? আপনার আবার কিসের ক্ষতি? না, আমার ক্ষতি এই যে পুলিশ যদি সত্যি সন্দেহ করে যে আপনার রূপে মুগ্ধ হয়ে আপনাকে নিয়ে আমি এই হোটেলে। বাজে কথা বলবেন না। বাজে কথা তো সত্যিও হতে পারে। কি বললেন আপনি? আপনি বলতে চান যে আপনি যে কথা ভাবছেন সে কথা নয়। ধরুন লোকে যদি আপনাকে জড়িয়ে আমার নামে একটা অপবাদ দেয়, তখন? এত ভীতু আপনি? অবশ্য আপনার স্ত্রী যদি শুনতে পান তাহলে? আপনি আর জ্বালাবেন না, আমার স্ত্রী কোত্থেকে এলো? এইসব ঝামেলার জন্য স্ত্রী পদার্থ থেকে একবারে জীবনের বাইরে রেখে দিয়েছে, আর সেই জন্যই তো। সেই জন্য কি? না মানে ওই এই পরের উপকার করে বেড়ানো সম্ভব হয়। ও, এরকম পরোপকার বুঝি প্রায়ই করে থাকেন? হ্যাঁ, না মানে ঠিক এই ধরনের পরোপকার নয়। মাথায় ঘুমটা। পারবো না, পারবো না, পারবো না, কিছুতে পারবো না। সর্বনাশ হয়ে যাবে। লণ্ঠনটা এইখানে রইল মা লক্ষ্মী। লণ্ঠন? এ কি, ইলেকট্রিক লাইট নেই? এটা তো কলকাতা শহর নয় যে ইলেকট্রিক লাইট থাকবে। মা লক্ষ্মী, একটু পরে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বেন, আলোটা ততক্ষণ ঠিক জ্বলবে। ও মা, এরপরে নিভে যাবে নাকি? তুই তো গেলি বা কি, মানে ওই আরশোলা সেই ভয়। কি করো মা লক্ষ্মী,
তেলের সঙ্গে জল মিশিয়ে এ ব্যাপারটা সর্বনাশ করে দিচ্ছি। আগে শুনতাম যে তেলে জলে বিষ খায় না, এখন দেখছি তেলে জলে বেশ মিশ খাচ্ছি, দিব্যি বিষ খাচ্ছি। আপনি তো ডোবাবেন দেখছি, লোকটা কি ইঙ্গিত করে গেল বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। কচু বুঝেছেন, বুঝতে পারলে আমার মতো হেসে অভিনয় করেছিলেন। আপনার মতো তো পাকা অভিনেতা নই আমি, আর অভিনয় করতে শিখিনি, তাই বুঝতে পারছি না আপনার কতটা অভিনয় আর কতটা সত্যি। বুঝতে পারলে কি করতেন? বুঝতে পারলে কি করতাম, যেমন করে ট্রেন থেকে নেমে পড়েছিলাম ঠিক অমনি করে এখান থেকে পালিয়ে যেতাম। আমার তো কিছু খেয়ালই হয়নি, এই এক ঘরে এক সঙ্গে রাত্রিবেলায় লণ্ঠন, সেটা আবার নিভে যেতে পারে। যাক মিটে গেল, আর তো কোনো চিন্তা নেই। খুব মজবুত পর্দা, একটা বেড়ালও ঠেলে আসতে পারে। বেড়াল ঠেলে আসতে পারে, কিন্তু যারা মানুষ তারা ঠেলে আসতে পারে না। সে করলে অনায়াসেই আসতে পারে। সে তো ইচ্ছে করলে পাথরের পাঁচ কিলো ভেঙে যেতে পারে। শুয়ে পড়ো, আমার ঘুম আসছে না। বলছি আমার ঘুম আসছে না। এক কাজ করুন না, একশো থেকে গুনতে গুনতে একে ফিরে আসুন, আর তা না হলে আপনার সেই হবু স্বামী কি যেন না, তার মুখটা স্মরণ করবার চেষ্টা করুন। কি বললেন? খুব বেঁচে গেলেন, হাতের সামনে কিছু নেই, নইলে না কেউ পায় ফুল কেউ পায় ঢিল। না, কেউ চায় ফুল কেউ চায় ঢিল। কি উত্তর দিচ্ছেন না কেন? ও বাবা, কিসের আওয়াজ? পাশ ফেরার, ভয় নেই আপনি ঘুমিয়ে পড়ুন। এধারে আসবার চেষ্টা করবেন না, আপনি নিজেকে যতটা নিষ্ক্রিয় দেখাবার চেষ্টা করছেন মনে করছেন আমি কিছুই না। না কি সারা দিক চক্রবর্তী মশাই নাকি? এই যাচ্ছি, যাই। মঞ্জু 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 যাও না, দরজা খুলে দাও না, বসে আছে। ওই জন্য তোমাকে আনতে নেই, যাও না, দরজাটা খুলে দাও না। কি দরজা খুলছি? Ah.
অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা তেমন কি? হ্যাঁ বলবেন। ওতে কি আছে? চা। কাল রাত্রে যা দিয়েছিলেন ও তো মুখে দিলে বমি আসে। রাবিশ, এটা কি? একটা ভাঙা ফাটা একরাশ ময়লা, এই কাপটা কি কেউ মুখে দিতে পারে? চক্রবর্তী মশাই, আপনি যান। আচ্ছা আচ্ছা।